আমাকে বিকেলে জানতে পারলাম কেন্দ্রীয় সরকার ডাইরেক্টর জেনারেল অফ দূরদর্শন ডাইরেক্টর জেনারেল দূরদর্শন এর অর্ডার দিয়েছেন যে প্রত্যেক স্টেটে প্রোডাকশন সেন্টার শুধু ক্যাপিটালে থাকবে, রাজ্যের রাজধানীতে থাকবে। বাকি যে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রাজ্যের বিভিন্ন অঞ্চলে যে দূরদর্শন কেন্দ্র আছে উপকেন্দ্র এগুলোতে প্রোডাকশন হবে না। আমার মনে হয়েছে এই ধরনের অর্ডার হলে অনেক রাজ্যে বা বিশেষ করে আমাদের আসামের বরাক উপত্যকা শিলচরে যে প্রোডাকশন সেন্টার আছে সেখানে আঞ্চলিক বা আমাদের বরাক উপত্যকার বাংলা মণিপুরি হিন্দি বা অন্যান্য ভাষার প্রোডাকশন যেগুলো হয় এগুলো বন্ধ হয়। তো এটা ফলে বিশেষ করে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিন আন্দোলন করেছেন বরাক উপত্যকার সরকারি ভাষা বাংলা যেতে হয়, সঙ্গে অন্যান্য ভাষিক মানুষও আমাদের সঙ্গে ছিল। এর ফলে হয়তো এই এই স্থানীয় ভাষায় যে সমস্ত প্রোডাকশন হবে এগুলো বন্ধ হয়ে যাবে বা ব্যাহত হবে। এই জন্য আমিও চাইছি যে পূর্বের যেটা ব্যবস্থা ছিল ওটা যারা বজায় থাকে, অর্থাৎ যে ওটা যে কারণে দেন না কেন ডাইরেক্টর জেনারেল এটা যেন ক্যান্সেল করেন এবং পূর্বের অবস্থা অর্থাৎ বর্তমান স্টেটাস যাতে বজায় থাকে সেটা আমিও চাই। শিলচরের যে প্রোডাকশন হাউস, শিলচর দূরদর্শনের যে প্রোডাকশন হাউস ওইটা উজ্জ্ব করে স্টেটে গুয়াহাটিতে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু ওইটা আমাদের গুয়াহাটি টু বরাকবেলির যে ডিস্টেন্স, আমরা যদি কোনো একটা কালচারের রিপ্রেজেন্টেশন করতে যাই আমাদের গুয়াহাটি গিয়ে করতে হবে, এতে অনেক মানুষ ডিপ্রাইভ হবে। আমাদের কালচার, আমরা এথনিসিটি যেটা আছে বরাকবেলে, এগুলোতে আমাদের অনেক হ্যাম্পার হবে। আর যেহেতু দুইটা ডিকেট, দুইটা দশক থেকে আমাদের এই দূরদর্শন অনেকভাবে অনেক ধরনের কাজ করে যাচ্ছে, এতে আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ যে আছে বা এটা ছেড়েও নর্থ কাছাড়ে যে হিলস এরিয়া ট্রাইবেলস যে জনগোষ্ঠীর যে ল্যাঙ্গুয়েজগুলো আছে ওটা প্রমোট করে যাচ্ছে। কিন্তু এই ডিসিশনে আমাদের পরবর্তী জেনারেশনের যে এথনিসিটি ডেভেলপমেন্ট বা স্টোরেজ রিজার্ভেশন এগুলো সব বন্ধ হয়ে যাবে, ওইটাই এইগুলো যাতে এই অর্ডারটা যাতে আবার রিস্টোর করা হয়, যাতে দূরদর্শনটা বন্ধ না করে আবার যেই স্ট্যাটাস দূরদর্শনের ছিল সেই স্ট্যাটাসই যাতে থাকে, ওইটাই আমাদের আজকে ডেপুটি কমিশনারের সাথে আমার সাক্ষাৎ করে আমরা একটা আমাদের রিপ্রেজেন্টেশন দিয়েছি। এখন পরবর্তীতে যদি এটা অন্য কোনো এফেক্টিভ অর্ডার না হয় এটা রিস্টোর করার জন্য, তাহলে আমাদের বরাকবেলির যত জনসাধারণ আছে আমরা একটি আন্দোলনের মাধ্যমে আমাদের এই সুর প্রকাশ করব। কয়েকটা সংগঠনের পক্ষ থেকে আমরা এসেছি, আমরা একটা নতুন একটা সংগঠন আমরা তৈরি করেছি আমরা বাঙালি বলে। সব আজকে আসতে পারিনি কারণ কোভিড-19 যে প্রোটোকল চলছে আমরা সব আসতে পারবো না, সেই জন্য আমরা কয়েকটা সংগঠন মিলে আমরা আজকে